Heide, Halle, Anna, Brüder, Gesäger, du! মন বললো কত করে মন কত করে বলো না তো কম না বউ কয়ে দিতে 500 টাকা দিছ আমনে বোর কাছে খরি দিবে স্যার আমনে রে আনেন গা 500 এই খরি হবো নাকি আমি 50 টাকা দেবো যাও খুঁড়ে জাল দিম তোমার নারা ভিজা নারা খুঁড়াই জাল দা লাগবো তোমার জালও দা নেবো না তোমার খাওয়ানো লাগবো না বুঝছাও কি বুঝছি তুমি তো খড়ি কিনা জাল দিবে এই কটা খড়ি বাড়ির সংসার রাইদের খবর নাই এই ভিজা নারা দা আজকে জাল দিয়ে হবে না বার তো খাট লাগবো না নৌকা বেশ বলি না বাজারি বাইতে নিয়ে জাল দে খাম জাল দে খাওয়াই রাখবো তোমার ওই খাই বা দিলি নিয়ে আইসা ওকে বেশ পানি গা হ্যাঁ তোমার কপালে খড়ি নাই তোমার কপালে 500 টাকা নাই তুমি আমার মনে করে তোমরা বৃষ্টি নাই হুয়া খালি বৃষ্টি নাম বৃষ্টি নাম এই চিন্তাই করো তাই না ভাইয়া দরকার নাই আমার তো বৃষ্টির দরকার পড়ে থাকে তাই না এই যে বৃষ্টি হলে সাথে খড়ি বেচা আর এই তো ধান্দা থাকে তোমার আল্লাহর কাছে আল্লাহ করে হেরা হেরা আমার আজকে খুশির বাদ দেখতেছি বৃষ্টি দেখাই তো
কি বাকি শোনো ভাই কি এই আড়ি বাবু বেছো না কি বাকি রে বেছো এলা মনে করেন যে আড়ি বাবুকে একবার বোঝাবা বেছি বোঝাবা তুমি যে আড়ি বাক করা দেই যাই যে হই জন্য বাক করা মনে না 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 কিছু কম দিয়ে 30 টাকা 10 টাকা কম দিব কি চিন্তা করো ভাই আরে না ভাই কিছু না ছাগল গুনা না খেয়ে রয়েছে সকাল বেলা করে নারাই করলাম আর ছাগলের খাবার নাই খাবার নাই ব্যবস্থা করছে আমার খাবার ছাগলের কিসের তুমি বেশি বুঝতেছো তুমি বাদ বারো আমার রাগ উড়াও না বাদ বারো আমি না আমি বাচ্চা তো উলাও লিগে ধুমা উঠাছে ভয় মেলেছে নাকি আরে না রে ভাই ইট বাড়া ইট বাড়া চলছে ইট বাড়া ভাই ও আপনার যে বাপ শুরু করে আমার আপনি বাঁচালেনকে আপনার আনছি আপনার খড়ি দিয়ে ভাত দেখামো ঠান্ডা বমি ঠান্ডা বমি না রাম না ইট বাড়া আছে না ইট বাড়ার কথা আলাপ করবে দেখছে বেটা কি কয় আই কি করে নাম হে
আমার টাঙ্গাল যাবার হয়েছে যে কয়টা চলা কিনা নিয়ে তাই নাকি ভাই কালকে বৃষ্টি সবকিছু ভিজে গেল ভিজে গেছে গা তেলি রাখেন ধরেন না পাক করবো যে বউ হে খড়িও নাই আসতে পারেন আপনি আমার উনি ধরছেন কিসের নিকে হ্যাঁ সকাল থেকে ভাত খাই না নিমু ভাত পাক করবো তারপর খাম নিমু তারপরে ভাত খাবো হারাওয়ালা গুতা খাই আর যাই করি জেন্দাই ঘুরি খড়িটা বেসা লাইছি বড়ি নিয়ে বুঝাই দিকে কি বুঝলে না দাদা আমার নাম বলে আপনারা এখন খড়ির ব্যবসা করেন না দেখছেন তো 500 টাকা করে 200 টাকা বেচলাম